আজ দুপুরে বহরমপুর কংগ্রেসের কার্যালয়ে 10 নম্বর বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে নওদার আরএসপি, সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস থেকে প্রায় 250 জন এবং কাঁদি তৃণমূল কংগ্রেস থেকে প্রায় 105 জন মোট 355 জন নেতাকর্মী কংগ্রেসে যোগদান করে। এইভাবে ভোটের মধ্যেও কংগ্রেসের যোগদান অব্যাহত বলে জানাচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। তাই তিনি এই যোগদানের জন্য একটি স্থায়ী মঞ্চ তৈরি করার কথা বলেন। ওটা লাগিয়ে দিয়া আমাদের সঙ্গে আছে নওদা ব্লকের শাহাবুদ্দিন মোল্লা, সুনীল আমি আর স্পিড দল হিসেবে আমরা ছিলাম আজকে দল থেকে আদর্শ দেখে আমি দাদা দিদি চলে আসলাম। আর দাদাকে অনুরোধ করবো, আমাদের নওপাড়া গ্রামে দাদা এ পর্যন্ত কোনোদিনই পা দেয়নি, তো আমি অনুরোধ করবো দাদা যেন এই নওদা যখন যাবে তখন নওপাড়াতে যেন একটু মানে নওদার বাড়িতে একটু পা ফেলেন। আমি উন্নয়ন নগরে বহুদিন প্রায় 35 বছর আমি সিএম দল করতাম, কিন্তু আমি এবার প্রতিবেশী চিন্তা করে দেখলাম যে এরকম ব্যাপার অসুবিধা হবে, ওই রাজ্য সরকারের যা নীতি তাকে অসুবিধা, তা আমি মনোনয়ন করলাম যে আমি দাদার দলে যাব। আমি আগে করতেও পারি যেহেতু আমি কংগ্রেস এবার আমরা কাঁদি ব্লককে ডেকে নিচ্ছি, যারা কাঁদি ব্লকের আছে তারা প্রত্যেকে বাইরে আসুন। বাদশা শেখ কোথায় গেল? বাদশা শেখ আসুন। আলিম শেখ কোথায় গেল? আলিম শেখ জিলাবাদ, 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 জিলাবাদ,
আমি 10 বছর আরএসপির মেম্বার ছিলাম, পরে কিছুদিনের মতো তৃণমূল যোগ করেছিলাম। তৃণমূল দলের যা সদন তাতে উপজেলা থাকা সম্ভব নয়, তার জন্য আমি ওদের চিত্রের হাত ধরি সবাই সে যোগ দিলাম। এই প্রকল্প রোগজোতাপে আমি আপনাদের আর বেশিক্ষণ দাঁড় করাবো না। বহরমপুর সদর কংগ্রেসের দপ্তরে এসে আর যোগদান করলো নওদা এলাকার বামপন্থী দলের সক্রিয় সদস্য এবং তৃণমূল দলের সক্রিয় কর্মীরা। আরেকদিকে কাঁদি, যেটা একদম নওদার উল্টো দিক। নওদা যদি হয় মুর্শিদাবাদের পূর্ব দিক, কাঁদি হচ্ছে মুর্শিদাবাদের পশ্চিম দিক। নওদা যদি হয় মুর্শিদাবাদের বাগড়ি অঞ্চল, কাঁদি মুর্শিদাবাদের রার অঞ্চল। অর্থাৎ মুর্শিদাবাদের রার অঞ্চল, বাগড়ি অঞ্চল সব এলাকা থেকে তৃণমূল দল, তৃণমূল দলের কর্মী তারা আজকে কংগ্রেস দলে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছে এবং কংগ্রেস দলে যোগদান করছে। এবং বাম দল থেকেও কংগ্রেসে যোগদান করার ঘটনার মধ্যে আরেকটা তাৎপর্য আছে। এখানটায় আমরা যোগদান করার জন্য একটা ছোট মঞ্চ করে থাকি। আমার মনে হয় নির্বাচন পর্যন্ত এই মঞ্চটাকে আর এখান থেকে না সরিয়ে পার্মানেন্ট করে রাখা হবে। কংগ্রেসের যোগদান যারা করলেন তাদেরকে কংগ্রেস দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি এটা বলতে চাই যে কংগ্রেস দলে আপনাদের পূর্ণ মর্যাদা, পূর্ণ সম্মান আমরা দেওয়ার ব্যবস্থা করবো, নিশ্চিন্তে থাকবেন। আমাদের নেতা দরকার নেই, নেতাকে যারা নেতা বানিয়েছে তাদের দরকার আমাদের। আপনারা নেতা বানিয়েছেন, সে নেতা পালিয়েছে, কিন্তু নেতা বানানোর কারিগররা কেউ পালায়নি, তারা কংগ্রেসে ফিরে আসছে। ফলে আগামী দিনে এই মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের যে স্লোগান তিনে তিন তৃণমূলকে কবর দিন, তা সফল হতে চলেছে। তাই তৃণমূল আজ দিশেহারা, তৃণমূল আজ পাগল প্রায়। তাদের রাজনৈতিক বক্তব্য নেই, তাদের একটাই কথা, আরে যাই কর তাই কর পঞ্চায়েত ভোট করব। এটা বলছে না যে মানুষের কাছে দু আশীর্বাদ নিয়ে জিতবো, তা বলছে না। তারা বলছে আমরা পঞ্চায়েত ভোট করব। তাদের নেতা পর্যটন মন্ত্রী এখানে এসে বলছে আমি বাহুবলি নিয়ে আসবো, প্রত্যেকে নাকি বাহুবলি নিয়ে আসবে হায়ার করে। একটা কথা বলতে চাই, মুর্শিদাবাদ এই জেলার নাম শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, কেন্দ্রীয় বাহিনী তো আমরা আনছি তোদের হুঁকের ব্যবস্থা করতে, ওটা তো আলাদা কথা। তোদের ভালো করে হুঁক দেওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনীও থাকবেই, সেই হুঁককে ডবল হুঁক দেওয়ার জন্য মানুষেরও প্রতিরোধ হবে গ্রামে গ্রামে, বুথে বুথে। বারবার ভোট লুট করতে মুর্শিদাবাদের মানুষ দেবে না। তোদের পুলিশ আছে, সব পুলিশ নাই, ওসি থেকে এসপি তোদের, সব পুলিশ তোদের এই দালালি পছন্দ করে না। কিন্তু মুর্শিদাবাদ জেলার মানুষ বারবার ঠকতে রাজি নয়। তাই মুর্শিদাবাদ জেলার মানুষকে একটা কথা বলতে চাই, ওদের যেমন রাজ্যের ওসি থেকে এসপি আছে পুলিশ, আমরা আছি কেন্দ্রীয় পুলিশ। যদি ওল বাঘা হয় তাহলে বুনো ওলের জন্য বাঘা তেঁতুল দরকার, ওল যদি বুনো হয় তাহলে তেঁতুলকে বাঘা হতে হয়। তাই বুনো তেঁতুল, বুনো ওল আর বাঘা তেঁতুল, এই দুইয়ের সমন্বয় আমরা মুর্শিদাবাদে দেখতে পারবো। পাশাপাশি এখানকার মানুষ যারা এখানকার ভোটার, ভোট দেওয়ার অধিকার যাদের, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, সেই অধিকার যাতে কেউ কেড়ে নিতে না পারে, তার জন্য মুর্শিদাবাদ জেলার মানুষের পাশে কংগ্রেসের কর্মীরা শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে এ জেলার মানুষের জন্য গণতান্ত্রিক অধিকার সুপ্রতিষ্ঠিত করবে। জয় হিন্দ, বন্দে মাতরম। সাবস্ক্রাইব করুন ABC24 News চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন ABC24 News।